আজানের সময় কুকুর ঘেউ ঘেউ করে ডাকে কেন যে আজান যখন দেয়া হয় কুকুর দেখবেন বিভিন্ন ধরনের আচরণ করে উ অথবা ঘেউ ঘেউ আচরণ করছে কান্নাকাটি করছে কান্নার সুরে এসে আওয়াজ করছে তো এই ধরনের আচরণ কুকুরের ভিতর থেকে কেন প্রকাশিত হয় এর কারণটা কি এর রহস্যটা কি রহস্য লুকিয়ে আছে তাহলে আমরা যদি কোন হাদিস পর্যালোচনা করি হাদিসের দিকে তাকাই তখন আমরা যে খুঁজে পাই আল্লাহ জানিয়ে দিয়েছেন শয়তান শয়তান দুই ধরনের মিনাল এবং মানুষ শয়তান দুই ধরনের শয়তান পৃথিবীতে বিচরণ করে মানুষের ভিতরে এবং জেনদের ভিতরে শয়তান আছে শয়তান জিন শয়তান মানুষকে অনিষ্ট করে বেড়ায় তো আজান যখন দেয়া হয় মেশকাত শরীফের হাদিস আজান দিলে পরে এই আজানের ধ্বনি শয়তানকে কষ্ট দেয় শয়তানকে যন্ত্রণা দেয় শয়তান সহ্য করতে পারে না শয়তান তখন ছোটাছুটি করতে শুরু করে সে নিরাপদ দূরত্বে চলে যায় নিরাপদ জায়গা খুঁজতে থাকে কোথায় এই আজানের ধ্বনিটা না পৌঁছায় এই জন্য সে দৌড়ে পালাতে থাকে আর এই সময় এই দৃশ্যটা কুকুর দেখতে পায় আর কুকুর দেখে তখন কুকুর এই শয়তানকে দেখে ঘেউ ঘেউ আচরণ করে ঘেউ ঘেউ করে ডাকতে থাকে আজানার সময় অন্য একটা হাতে চেষ্টে যে যখন আজান দেয়া হয় শয়তান এই আজানের শব্দটা আল্লাহ অল্লাহু একবারে ধ্বনি সহ্য করতে না পেরে তখন কুকুরের পেটের ভিতরে লোকানোর চেষ্টা করে আর কুকুরের পেটের ভিতরে যখন লোকাতে চেষ্টা করে গলার ভিতর দিয়ে পেটের ভিতরে যেতে চায় তখন কুকুর ঘেউ 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 আচরণ করে শয়তানকে দেখে এরপরে শয়তান এমন আচরণ করে শয়তান বায়ু নিঃসরণ করতে করতে বায়ু ছাড়তে ছাড়তে সে দৌড়ে পালায় যখন আজান দেয়া হয় তখন পালিয়ে যায় আজান শেষ হয়ে যায় ইবলিশ শয়তান আবার এগিয়ে আসে মানুষকে অস অস কুমন্ত্রণা দিতে আবার যখন একামত দেওয়া হয় আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আশাহাদু আল্লাহ ইলাহা ইলাল্লাহ আশাহাদু আল্লাহ ইলাহা ইলাল্লাহ আশাহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরু নামদ রসুলহ হাইয়া আর সোনা হাইয়া আরসলা হাইয়া আল ফেলা হাইয়া আল ফেলা কদকামাসলা কদকামাতি সলাহু একবার লাহু একবার লা ই লা ই লাহ যখন এইভাবে একামত দেওয়া হয় তখন এই সময় আবার শয়তান পালিয়ে যায় পালাতে থাকে আবার একামত শেষ তখন আবার আসতে থাকে তাহলে আমরা আদেশ থেকে যেটা জানতে পারলাম আজানের সময় কুকুর ঘেউ ঘেউ করার কারণটা হচ্ছে শয়তানকে দেখতে পায় শয়তানকে দেখলে পরে সে এই আচরণগুলো করে তো আমাদের সমাজে আপনারা দেখবেন কিছু মানুষ আছে যারা আল্লাহ আকবার ধ্বনি সহ্য করতে পারে না তো আমার বুঝে আসে না মুসলমান হবার পরে যদি কোনো ব্যক্তি আল্লাহ আকবরের ধ্বনি রাহে তাকবীর আল্লাহ আকবর এই ধ্বনিটাকে সহ্য করতে পারে না বুঝতে হবে এই শব্দটা শয়তানের অপছন্দ তাহলে এই শব্দ যদি কোনো মুসলমান দাবি করে নিজেকে অপছন্দ করে আল্লাহ আকবর শব্দের মাঝে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পায় আল্লাহ আকবর শব্দের মাঝে ভিন্ন কিছু খুঁজে পায় তাহলে বুঝতে হবে তার উপরে শয়তান ভর করেছে সে যে কথাগুলো বলছে এই কথাগুলো আসলে সে প্রকৃতি ইমানদার হতে পারে না সে ইমানদার নাম নিয়েছে নামে ইমান এনেছে মাত্র ইমানদার নিজেকে দাবি করে মাত্র ইমানের হক সে আদায় করছে না তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বুঝদান করুন আলহামদুলিল্লাহ রব আলমিন